হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু পারফিউম। আজকে হলো বুধবার, আমি ফিরেছি শনিবার। এই দু তিন দিন আমি ব্লগ করিনি, শরীরের অবস্থা প্রচন্ড টাইট ছিল। আর এখন মেক করেছে, এখন বিকেল 5টা বাজে, এখন মেক করে আছে। কারণ আজকে মোচা বা মোকা যাই বলো তোমরা, আজকে আসার কথা আছে, জানি না কি হবে না হবে, মেক তো করে আছে। এই যো পুরো মেঘলা আকাশ। লাস্ট দুদিন চটকপুরে যেদিন ছিলাম, যেদিন গিয়েছিলাম, তারপর থেকে আমি খুব একটা ব্লগ করতে পারিনি। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা ছিল। আর তোমরা যেমন জানো, যাওয়ার আগের দিন আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো হাতে পায়ে প্রচন্ড ব্যথা ছিল, আর ঠান্ডায় আরো ব্যথা যেন আমার চাগার দিয়ে উঠছিল। তো পেন কিলার খেয়ে কোনোভাবে ছিলাম, জ্বর এসেছিল, প্যারাসিটামল খেতে হয়েছিল। তো তো ওষুধ খেয়ে আমাকে মোটামুটি থাকতে হয়েছিল ওখানে। আর আমরা ভেবেছিলাম ঠান্ডা থাকবে না জানো তো, কিন্তু ভালোই ঠান্ডা ছিল, বেশ ঠান্ডা ছিল, 6-7 মতো চটকপুরে ছিল। তো যাই হোক, তোমরা এই ব্লগটা দেখতে থাকো, সব তোমাদের সাথে শেয়ার করবো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে সন্ধে 7টা, অনেকদিন পর আমার কুচো কাচাগুলোর সাথে দেখা হলো, খুব ভালো লাগছিল। এতদিন না প্রচন্ড মিস করেছি, মনে হচ্ছে কিছু একটা নেই, কিছু একটা নেই। ওরাও সেম কথা বলছে, বলছে আন্টি আমরা আসিনি তো মনে হচ্ছে কিছু একটা মিস করছি আমরা। তো আমি এখন নিচে এলাম একটু টিফিন করতে, তোমাদের দেখিয়েছিলাম মা সাবু পাপড় কিনে এনেছিল, তো সেটাই বানিয়েছে, এত বড় বড় পাপড়, তো এটাই খাচ্ছি, খেয়ে আবার উপরে যাব। ওদের জন্য না ওখান থেকে অনেক ক্যান্ডি নিয়ে এসেছিলাম, তো সকালে যারা এসেছিল তাদের দিয়ে দিয়েছি, বাকি এরা বাকি আছে এদের জন্য নিয়ে যাই। এই যো এরকম এনেছিলাম, তারপরে এই এক প্যাকেট এনেছিলাম, মার্শমেলো এনেছিলাম, অনেক রকম এনেছিলাম। এখন বাজে রাত 9:45, জাস্ট পড়িয়ে নিচে এলাম। আর কালকে আমার বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে জানো তো, একটা বিয়ের বাড়ি বলতে আমার জেঠুর বাড়িতে, যিনি কাক এতদিন ধরে যিনি সবকিছু সামলে এসছেন, অনিতা পিসি, খুব ভালো মানুষ, খুব ভালো। তোমাদের সাথে আলাপ করাবো কালকে, ওনার বড় মেয়ের কালকে বিয়ে। তো কালকে সকাল থেকেই নেমন্তন্ন ছিল, বাট সকালবেলা যেতে পারবো না যেহেতু আমার কাজ আছে, কাজের একটু প্রেশার আছে। তো আমি সন্ধ্যাবেলা যাবো, মা হয়তো সকালবেলা চলে যাবে। তো কালকে কি পরবো সেটাই এখন বার করতে এলাম, এখানে দেখবো কি পরা যায় না পরা যায়, কিচ্ছু ভাবিনি। আর ভেবেছিলাম একটু ফেসিয়াল করাবো, এত ট্যান পড়েছে না গা হাত পায়ে, বলার মতো না, প্রচন্ড ট্যান পড়েছে, তো সেটাও আর সময় হলো না, কিছু করার নেই। তো এখন দেখি কি পরা যায় কালকে। তোকে আধ ঘন্টাকে বাড়িয়ে যেতে বলেছি আমি, আরে বাড়ি যা, কি পড়ে যাচ্ছি, যা বাড়ি যা, কি ইতিহাস কর, যা। কখন বাজে 12টা, এই জাস্ট পড়ি আমি উঠলাম। আর আজকে আমার আছে বিয়ের বাড়ি, তোমাদের যেমন কালকে বলেছিলাম, তোমাদের কালকে শাড়িটা দেখানো হয়নি কোনটা পরব। মা একটু ঠান্ডা ঠান্ডা রসনা বানিয়ে দিল, এটা খাবো। আর বিয়ের বাড়িতে না আমার সকালবেলায় যাওয়ার কথা ছিল, আমার মায়ের সবার সকালবেলায় যাওয়ার কথা ছিল, তো আমার যেহেতু কাজের একটু প্রেশার আছে ওই জন্য আমি যেতে পারিনি। মাও বললো যেন একা আমি যাব না, তো সন্ধ্যাবেলা একসাথেই যাব। কি তুলে দেবো, হিরোদের মতো যেতে হবে না বাবা, এই যে এসেছিল সকাল সকাল আমার নুনি, নুনি এসেছিল, নুনি নুনি চলে আসছে আমার বাবা, তো টুপি কোথায় বাবা, না টুপি পরে যাবে, আবার টুপি পর, দাঁড়া 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 ঠিক করে পর টুপিটা, এটা আবার কি, টাটা বাবা, টাটা, পৌঁছে জানাবে ঠিক আছে, এখন বাজে বিকেল 4টে, একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, তো ওরা উপরে এসে গেছে, চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল, উপরে এত লাফালাফি করছে, তো যাই ওদের গিয়ে পড়িয়ে নি, তারপর তো রেডি হবো। ঘন্টু আজকে চানাচুর ট্রিট দিচ্ছে, ওর আরে এঁকে দিবি তো, দিচ্ছি তো, তুই চারটে ভুল করবি।
কি পাখি ডিম রে রাইয়ে তোমার মার মার কি পাখি ডিম শালিক পাখি ডিম হতে পারে কি পাখির ডিম গো কি জানি কালকেও ছিল রাত্রিবেলা আবার পিঁপড়ে হয়েছিল আর আমি কি ভেবেছি বলতো ফল কোনো ফুল টুল মানে পাখিতে ফেলেছি তো আমি আর মা মিলে এখন দেখছি কি পরবো না পরবো এখন খাটে সব ছড়িয়ে রেখেছি তোমরা দেখাচ্ছি দাঁড়ো এটা ভেবেছি আমি পরবো আর ওইটা মা পরবে অলমোস্ট সেম কালার আমি ফার্স্টে ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো কিন্তু মা ওটা অনেক পুরনো শাড়ি মানে আমার জন্মের আগের না ছোট আমার ছোটবেলার শাড়িটা হ্যাঁ আমার জন্মের আগের শাড়ি কিন্তু শাড়িটা খুব সুন্দর বাট আঁচলটা না একটু পুরনো পুরনো লাগছে ওই জন্য মা বললো ওটা পরিস না আর গরমও আছে জন্য আমি এই পাতলা জামদানিটাই পরি এতক্ষণ কিচ্ছু ছিল না জানো তো এই কিছুক্ষণ ঘন্টাখানেক আগে থেকে এত কাশি হচ্ছে না মানে থাকতে পারছি না কোথাও যাওয়ার থাকলে আমার কিছু না কিছু হবেই মানে কেসে কেসে আমার সেই যাতা অবস্থা তো মা একটু গরম গরম চা সরি মা একটু গরম গরম চা বানিয়ে দিল এটা খাই দেখি যদি না কমে তাহলে যাই না আমি রেডি হয়ে গেছি আমি ওই শাড়িটা পরলাম না মায়ের এই পুরোনো শাড়িটাই পরলাম এটা অনেকদিন ধরে আমার পরার ইচ্ছা ছিল তো আজকে পরে নিলাম আর গরম যা পারা যাচ্ছে না পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি তো যাই হোক রেডি হয়ে গেছি এখন 8টা বাজে যায় তাড়াতাড়ি বেরোবো আমাদের লেট হয়ে গেছে আর এই যো 8:15 বাজে এই যো মা মামও রেডি হয়ে গেছে মোটামুটি চুলের রং করে বাঁধলে কেন এখন বাজে 8:21 এই আমরা বেরোচ্ছি বেরোচ্ছি বলতে মায়ের মধ্যে এখনো হয়নি হয়েছে তোমার ঠিক আছে আমি নিচে দাঁড়াচ্ছি এখন যাব টালিগঞ্জ আমার জেঠুর বাড়িতে তারপর ওখান থেকে সবাই একসাথে যাব তোমরা দেখতে থাকো কি আছে গ্যারেজে গুগলা অটো 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 বাবা অটো 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 চলো এদিকে চলো গাড়ি গাড়ি গানি ডাকো গুড ইভিনিং কালকে রাত্রিবেলা এসে আমার তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি বা ব্লগটা এন্ড করা হয়নি কালকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর যা গরম ছিল ফার্স্টে ভেবেছিলাম জানো তো যে শাড়ি পরে যাব না অন্য কিছু পরে যাব তারপর ইচ্ছে হলো শাড়ি তো পরা হয় না বিয়ের বাড়ি বলে কথা তো একটু শাড়িই পরি বাট কি যে ভুল করেছি আমি শাড়িটা পরে মারাত্মক গরম লাগছিল পুরো ঘেমে জল হয়ে গেছিলাম তো রাত্রিবেলা ফিরতে ফিরতে মোটামুটি 12:30 ওরকম বেজে গেছিল তারপরে এসে আমার আর এনার্জি ছিল না তো শুয়ে পড়েছিলাম আর এখন বাজে 5:30 মা একটু বেরিয়েছে বন্ধুদের সাথে তো আমি ভাবলাম উঠে চাটা করি চাটা বানিয়ে খাই এই যে প্রিয়াঙ্কা আমার চুল বেজে ইচ্ছে আমি বললাম আমার এত গরম লাগছে তুই টাইট করে আমাকে একটা বিনুনি করে দে এনেও করে দিচ্ছে বসে বসে আর ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে আবার মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে মেঘ যাচ্ছে অনেকদিন পর প্রিয়াঙ্কা ঘুরতে গেছিল বেটা গ্রামে ঘুরতে গেছিল আজকে এসছে এখন বাজে রাত 9:45 মা এই জাস্ট এলো আর আসার সময় আমার জন্য KFC এর বার্গার নিয়ে এসছে সবজিতাল থেকে এখনই বার্গারটা হাত থেকে পড়ে যাচ্ছিল সো যেটা বলছিলাম বিকাল থেকে কিছু খাইনি মারাত্মক খিদে পেয়েছে বার্গারটা পুরো তো আগে খেয়ে নি এই যে আমার বার্গার বাট গরম করতে হবে ঠান্ডা হয়ে গেছে ও মাম অনেক রাত হয়ে গেছে 11:30 বাজে যায় আর আমার বার্গারটা খেয়ে না পুরো পেট ভর্তি হয়ে গেছে সো আমি আর রাত্রিবেলা কিছু খেলাম না আর জানি না কেন আমার জ্বর জ্বর আসছে একটুখানি তো রাত্রিবেলা একটা প্যারাসিটামল খেয়ে আমাকে শুতে হবে ভালোই গা গরম আছে আর গলা না পুরো শুকিয়ে আসছে আমি কথা বলতে পারছি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও অনেক 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 শেয়ার করো আর কমেন্ট করো
আর আমাকে যদি ইনস্টাতে ফলো করতে চাও আমি এখানে ইনস্টা আইডি দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রাখো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।